সকলকে আমার আন্তরিক শ্রদ্ধা প্রণাম এবং বিশেষ করে মঞ্চে উপবিষ্ট আমাদের সিনিয়র নেতৃত্বকে আমার প্রণাম জানাই এবং আমার সকল ভাই বোনেরা যারা আর সাধারণ মানুষরা সর্বোপরি আমরা মা মাটি মানুষের দল মা মাটি মানুষকে নতমস্তকে প্রণাম জানিয়ে আমার বক্তব্য শুরু করছি। আমরা সকলেই জানি আমরা এখানে সমবেত হয়েছি 21শে জুলাই সমাবেশের প্রস্তুতি হিসাবে। 21শে জুলাই আমরা 1993 সালে 21শে জুলাইকে স্মরণ রেখে এবছর 21শে জুলাই মনে রাখবেন যে 25 বছরের তো পড়ছে, 25তম বর্ষে সেই শহীদ স্মরণে আমরা আবার যাচ্ছি, আমরা আবার একত্রিত হব আমাদের নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের হাত শক্ত করতে। কিন্তু তার আগে আমাদের জেনে রাখা একটু দরকার, যদিও আমাদের পূর্ববর্তী অনেক বক্তা এই সম্বন্ধে বলেছেন তবু আমি একটু বলতে চাই, সেই সময়কার রাজনৈতিক প্রেক্ষাপট এবং 21শে জুলাই কি ঘটেছিল। আপনারা সকলে জানেন নো এটিক নো ভোট, এটাই ছিল আমাদের নেত্রীর দাবি। সাধারণ পরিচয় পত্র যেটা আজকে সুপ্রিম কোর্ট থেকে শুরু করে ভারত সরকার থেকে শুরু করে পার্লামেন্ট থেকে শুরু করে সবাই মান্যতা দিয়েছে, পরিচয় পত্র ছাড়া কেন ভোট দিতে পারেন না, পারেন কি কেউ ভোট দিতে পরিচয় পত্র ছাড়া, এখানে কেউ পারেন না। এই সিম্পল দাবিটা ছিল, এই সাধারণ দাবিটা ছিল, এই দাবিটা নিয়ে মমতা বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্বে লাখো লাখো যুবক যুবতী বৃদ্ধ বৃদ্ধা চারিদিক থেকে শুধুমাত্র যুব কংগ্রেসেরই নয় সাধারণ মানুষ পথে নেমেছিল মহাসড়ক ঘেরাও অভিযানে। সেখানে পুলিশ এবং পুলিশ বেশি কিছু আর্মার গুলি চালিয়েছিল, চারদিক থেকে গিয়ে অত্যাচার করেছিল। আমার আজও মনে আছে সে সময় আমি সবে ছাত্র রাজনীতি ছেড়ে মূল রাজনীতিতে এসেছি, যুব কংগ্রেস করা শুরু করেছি। তার আগে 1991 সাল গেছে, তার 2 বছর আগে একটু বিলিয়ে নিয়ে যেতে চাই আপনাদের। 1991 সাল বামপন্থ সরকার 14 বছর পূরণ করেছে, করে সাইন্টিফিক লিগিং এর দ্বারা বিপুল ভোটে জয়লাভ করলো। অনেক নেতা ছিলেন তৎকালীন কংগ্রেসের তৎকালীন বিরোধী দলে অনেক নেতা ছিলেন, কিন্তু কেউ সাহস করে রুখে দাঁড়াতে পারেননি। কিন্তু তৎকালীন যুব কংগ্রেসের সভানেত্রী শ্রীমতী মমতা বন্দ্যোপাধ্যায় আমাদের মনেষ্ঠানের আদরের দিদি সেদিন মুখে দাঁড়িয়েছিল, তারপর থেকে উনি লাগাতার আন্দোলন করেছিলেন। আপনাদের মনে আছে 1992 সালে ব্রিগেডে অক্টোবর মাসে সেই ব্রিগেড যেখানে আমরা কয়েক লক্ষ মানুষের সমাবেশ করিয়েছিলাম এবং সেখান থেকে বামপন্থ সরকারের মৃত্যু ঘণ্টা বাজিয়েছিলাম। সেই দিনই জ্যোতিবাবু বুদ্ধদেব বাবুরা বুঝতে পেরেছিলেন যদি আমাদের কেউ জমি থেকে সরাতে পারে সেটা আর কেউ নয়, সেটা এই মমতা বন্দ্যোপাধ্যায়। তাই একে যেমন করে হোক টেবিল ফেলতে হবে। এরপর ফিরে যান আর তার 2 মাস পরে 1992 সালের নভেম্বর মাসে, যখন কিছু কংগ্রেসরা তাদের পরিচিত নীতি হিসেবে এক মূর্খ অতীত কন্যা নদিয়ার ফেলিনি বসাককে ধর্ষণ করেছিল, সেই দোষীরা ফেলিনি বসাককে নিয়ে ডিসেম্বর মাসে তৎকালীন মুখ্যমন্ত্রী জ্যোতি বসুর দরবারে হাজির হয়েছিলেন আমাদের নেত্রী শ্রীমতী মমতা বন্দ্যোপাধ্যায়। কিসের দাবিতে? না সুবিচার চাইবার দাবিতে। কিন্তু কি সুবিচার পেয়েছিলেন? সাধারণ দেখা করার সুযোগ সাধারণ তাদের মধ্যে ছিল না, উল্টে একজন বিরোধী নেত্রীকে চুলের মুঠি ধরে রাইটার থেকে বের করা হয়েছিল। সেদিন আমাদের নেত্রী শপথ নিয়েছিলেন এই রাইটার সেই মাথা উঁচু করে ঢুকবো, এবং 2011 সালে মুখ্যমন্ত্রী হিসেবে শপথ নেওয়ার পরে উনি ওই রাইটার সেই মাথা উঁচু করে ফিরে গেছেন আপনাদের সকলের আশীর্বাদ নিয়ে। তার কিছুদিন পরেই আসে 1993 সালে সেই জুলাই মাস। কেন আমরা সকলেই জানি এবং আমাদের বিচক্ষণ নেত্রী ভালোভাবে উপলব্ধি করেছিলেন সিপিএম শুধুমাত্র সাইন্টিফিক রিডিং এর জোরে এত বেশি বলশালী হয়ে উঠছে, নিজেদেরকে ধরাকে ছড়া জ্ঞান করেছে। সেই সাইন্টিফিক রিডিং বন্ধ করার জন্য উনি পরিচয় পত্রের দাবিতে আন্দোলন ডেকেছিলেন মহাকরণ ঘেরাও, আমাদের ছিল শান্তিপূর্ণ ভাবে মহাকরণ ঘেরাও আন্দোলন। অনেক দূর দূর থেকে আমার বন্ধুরা এসেছিল, অনেকে এসেছিল, অনেক সাধারণ মানুষ আর অবাধ বৃদ্ধ বন্ধুরা সকলে রাস্তায় এসেছিলেন, কয়েক লক্ষ মানুষের সমাবেশ হয়েছিল, খুব শান্তিপূর্ণ ভাবে সমাবেশটা চলছিল। চারদিক থেকে আমরা আসি, আমার খেয়াল আছে আমি দরিদ্র প্রসিং এর আগে আসার পর
সমাটায়, তখন কিন্তু আমরা পুলিশ পদ আসলে আমরা কিন্তু শান্তিপূর্ণ ভাবেই ছিলাম, কোন বিশৃঙ্খলা আমাদের মধ্যে ছিল না। কেন? আমরা গণতান্ত্রিক আন্দোলন জানি, আমরা গণতান্ত্রিক আন্দোলনকে গণতান্ত্রিক ভাবেই পরিচালনা করতে জানি, নেত্রী আমাদের এটা দিয়েছিলেন, সেইভাবে আমরা গণতান্ত্রিক ভাবে আন্দোলন করছিলাম। কিন্তু ভিড়ের মধ্যে মিশে থাকা কিছু হলমার্ক যেটা তাদের পরিচিত নীতি, এখন আমরা বুঝে গেছি, এখন আমরা তাদের আর সুযোগ দিই না। সেই হলমার্ক সেখানে বিশৃঙ্খলা সৃষ্টি করে, কিছু বিশৃঙ্খলা সৃষ্টি করে, কিছু পুলিশের নামে কটূক্তি দু একটা হয়তো ইন্সপেক্টর করেছিল, এবং তার পরিবর্তে প্রি প্ল্যান ভাবে আমাদের চারিদিক থেকে ঘিরে ফেলা হয়েছিল, এবং সেই হুর্দিধারী পুলিশ এবং তার সঙ্গে কিছু সিপিএমের হুর্দিধারী আর্মাররা সেই লাঠি চার্জ এবং পুলিশের থ্রি নট থ্রি বুলেট আটকে পড়েছিল। আমরা তো অনেকেই শুয়ে পড়ে রক্ষা পেয়েছিলাম, গায়ের উপর দিয়ে মারিয়ে অনেকে চলে গেছিল, কিন্তু 13টি আমার 13টি সহযোদ্ধা তারা সেদিন লুটিয়ে পড়েছিল বন্দুকের আঘাতে। আমার আগে এক তরুণ ভাই আমার বলে গেল, তারা মৃত্যুর আগেও তারা মমতা ব্যানার্জি জিন্দাবাদ বলে গেছে। এটাই আমাদের স্পিরিট, এটাই আমাদের ডিটারমিনেশন ছিল। এখানে যখন আমাদের চারিদিক থেকে ঘিরে এরকম ভাবে মারা হচ্ছিল, সেই সময় আমাদের নেত্রী কিবোর্ডের সামনে পৌঁছে যান, আর কিছু নেতা প্রবত রায় ছিলেন, খুব সম্ভবত সোনালীজি ছিলেন, তারা তখন পৌঁছে যান এবং জনগণকে শান্ত করতে বলেন, পুলিশকে শান্ত হওয়ার আবেদন রাখে। কিন্তু সে সময় শান্ত হওয়া তো দূরের থাক, পুলিশের উপর মহল থেকে নির্দেশ ছিল, কেন তৎকালীন স্বরাষ্ট্রমন্ত্রীর নির্দেশ ছিল, তখন তাদের মাথা ভেঙে সেই গুঁড়িয়ে দেওয়ার পদ্ধতিতে মমতা ব্যানার্জিকে ভেঙে গুঁড়িয়ে দাও, লাঠি হাজার কিন্তু দিদি কেউ ছাড়েনি, রেয়াত করেনি। আমাদের সকলের সামনে দিদিও লুটিয়ে পড়েছিলেন লাঠি আঘাতে, এবং তারপর দীর্ঘদিন হাসপাতালে ভর্তি ছিলেন। এইটা ছিল 21শে জুলাই 1993 এর ঘটনা, যে আমি আপনাদের আবার স্মরণ করে দিতে চাই, কারণ আমরা যখন 21শে জুলাই 25তম বর্ষপূর্তি হিসেবে এবারে উপস্থিত হব ধর্মতলায়, তখন আমাদের এটা জানা দরকার। এবং তার পরবর্তীকালে কি হয়েছিল, সেই সময় এসপি চৌহান তখনকার হোম মিনিস্টার, গৃহমন্ত্রী ছুটে এসেছিলেন কলকাতায়, প্রতিবাবুকে উনি রিকোয়েস্ট করেছিলেন এর একটা জুডিশিয়াল ইনকোয়ারি হওয়া দরকার, কিন্তু সেটা হয়নি। সেটা কেন হলো না, তখন কংগ্রেস সিপিএম এর গোপন আকার চলতো, এতে একটা দাবি করে গেল কিন্তু সেটা মানা হতো না, কংগ্রেস সেন্টারে রাজ করে যাবে আর সিপিএম বেঙ্গলে, এটাই তাদের মধ্যে চুক্তি ছিল। এইটা আমাদের মাননীয় দিদি বুঝতে পেরেছিলেন, এবং এই বুঝতে পারার ফলে তার উপলব্ধি হয়েছিল, তিনি তারপর থেকে করতে শুরু করেন পশ্চিমবঙ্গ কংগ্রেস হচ্ছে সিপিএম এর বি টিম। এবং আজকে আমরা সবাই জানি আজকে সিপিএম এর বি টিম কারা, তারা কখনো সিপিএম এর বি টিম, কখনো বিজেপির বি টিম হয়ে উঠেছে। তাছাড়া সেই আন্দোলনের ফলেই আজকে কিন্তু আমরা কি পেয়েছি, ভোটার কার্ড, আমাদের পরিচয় পত্র পেয়েছি, আজকে পরিচয় পত্র ছাড়া ভোট দিতে পারি না। এই 1993 সালে 21শে জুলাইয়ের পর বিগত 1995, 1996, 1997 সালে যখন স্পষ্ট হয়ে যায়, আরো স্পষ্ট হয়ে যায় যে কংগ্রেস হচ্ছে সিপিএম এর বিটিং, তখন আমাদের নেত্রী সেখান থেকে বেরিয়ে আসেন, তার সঙ্গে আমরা লক্ষ কোটি জনতা বেরিয়ে আসি সেখান থেকে। 1998 সালে 1 জানুয়ারি তৃণমূল কংগ্রেস দলটির অফিসিয়ালি ঘোষণা হয়। এরপর 2001 ইলেকশনে হয়তো আমরা অতটা গুছিয়ে নিতে পারিনি, অতটা ভালো কল করতে পারিনি, কিন্তু 2006 সালে আমরা বিরোধী দলের তকমা পেয়েছিলাম। তারপর 2009 সালে লোকসভা নির্বাচনে যথেষ্ট ভালো কল করেছিল তৃণমূল কংগ্রেস, এবং 2011 সালে সেই দিন আজও যেটা ঐতিহাসিক দিন, 34 বছরের বাম শাসনের অবসান ঘটিয়ে মমতা ব্যানার্জি বাংলার মুখ্যমন্ত্রী হয়ে পরিবর্তনের উন্নয়নের সূচনা করেন। কিরকম পরিবর্তন না, প্রান্তিক মানুষের কাছে সুযোগ সুবিধা টুকু পৌঁছে দেওয়ায় তার ব্রত। আজকে বাংলার যে কোনো কোনায় চলে যান, আপনি জানতে পারবেন যে একটিও লোক সুবিধা কিছু না কিছু গভর্নমেন্ট সরকারি সুবিধা না পেয়ে রয়েছে। কত প্রকল্পের নাম নেব, বাংলার প্রকাশিত সারা বিশ্ব সবাই জানে, যুবশ্রী, রূপশ্রী, গীতাঞ্জলি, গতিধারা, চারিদিকে দেখতে পাবে। সিপিএম এর মিছিলেও কিন্তু সবুজ সাথীর সাইকেল দেখা যায়, বিজেপির মিছিলেও কিন্তু সবুজ সাথীর সাইকেল দেখা যায়, কাউকে আমরা কিন্তু বাদ বিচার করে দিই না। এটা নয় যে শুধুমাত্র তখনকার দিনে যেমন ছিল সরকারি সুযোগ সুবিধা পেতে গেলে লোকাল কমিটি
জোনাল কমিটি ওদের অনেক কিছু ব্যাপার ছিল সেই মাধ্যমে আসতে হবে, এই আমাদের কিন্তু সেই মাধ্যম নেই। আমরা অতভাবে সাংগঠনিক ওইভাবে দল নই, যে কোনো সাধারণ মানুষকে সুবিধা পৌঁছে দেওয়াটাই হচ্ছে আমাদের ধর্ম, মমতা ব্যানার্জির ধর্ম। সেই জন্য একটা শিশু জন্মের সময় সে থেকে মৃত্যু একটি সমব্যাপী অব্দি তার জন্য প্রকল্প আছে, এবং সেই প্রকল্পের সুবিধা বিরোধী এবং তৃণমূলের লোক সকলেই ভোগ করছে। যখন উন্নয়নের ধারা বয়ে যাচ্ছে তখন কিন্তু হার মাত্রার চুপ থাকবে, এটা কিন্তু আমরা ভাবলে আমাদের চলবে না। কেন হার মাত্র স্বভাব যাবে না, হার মাত্রা গ্রাম থেকে ওই রয়ের কুটকি গ্রাম থেকে একটা বয় একটা কুটকি লাগিয়ে রাম হয়ে গেছে, বাম সাগর থেকে রাম সাগরে পরিণত হয়েছে, আপনারা ঢুকে যাবেন না। তারা বিভিন্ন অপপ্রচার, এই যে সোশ্যাল মিডিয়ায় বাদুড়িয়ার ঘটনা কে বাদুড়িয়ার সময় ভোজপুরি সিনেমার ক্লিপিং লাগিয়ে বলে দিল যে বাংলার নারীদের এই অবস্থা, আসানসোলের সময় বাংলাদেশের মন্দির ভাঙার ছবি দিয়ে তারা বিশৃঙ্খলা সৃষ্টি করলো। এটা কিন্তু একটা গুরুত্বপূর্ণ অধ্যায়, আপনারা ভুলে যাবেন না যে যেমন ভাবে তখনকার দিনে পাড়ায় পাড়ায় রক্ত রক্তে আটটা করে করে মানুষের মঙ্গল জোগাই হতো, একটি মঙ্গল জোগাই কলের ব্যবস্থা করেছিলেন কংগ্রেসরা, এরা কিন্তু সেটা না করে এরা অপপ্রচার ফেক নিউজ এর ব্যবস্থা করেছে। আজকের আমাদের শত্রুরা মনে রাখবেন বাম ও রাম একত্রে কিন্তু আমাদের শত্রু, আমাদের শত্রু বলবো মানে আমরা তৃণমূলের শত্রু নয়, জনগণের শত্রু যারা তারা হচ্ছে জনশত্রু। তারা ধর্মের নামে বিভেদ তৈরি করে, তারা জাতপাতের নামে দলিত উচ্চ জাতির নামে বিভেদ তৈরি করে, তারা হচ্ছে গণশত্রু। এই গণশত্রুদের আমাদের প্রতিহত করতে হবে। আমাদের কিন্তু শুধুমাত্র পথে ঘাটে সজাগ থাকলে চলবে না, আপনি পথে ঘাটে সজাগ আছেন, অবশ্যই আপনার পাশের বাড়ির লোক ভদ্রমহিলাকে দুপুরে একটা হোয়াটসঅ্যাপে মেসেজ পেলেন যে হিন্দুদের উপরে এই অত্যাচার হচ্ছে, তিনি ওটা সত্যি কি মিথ্যে বুঝলেন না, ওটার এগেনস্টে তার মনটা বদলে গেল, সেইটা বোঝাতে হবে যে এরকম অজস্র ভুল মেসেজের ভুল ঘটনা চলে যাচ্ছে, অজস্র অপপ্রচার হচ্ছে, এই অপপ্রচার রুখতে হবে, এই অপপ্রচার রুখতে হবে। আর আমাদের তৃণমূলের সংগ্রামের ইতিহাস ভুলে গেলে চলবে না, তৃণমূল আজকে তৃণমূল হচ্ছে একটি আন্দোলনের ফসল, তৃণমূল হচ্ছে একটি আন্দোলনের ফসল, এবং এই আন্দোলনের ফলে আমরা আজকে ক্ষমতায় এসেছি এবং ক্ষমতায় থাকবো, এবং ১৯১৯ সালে আমাদের লক্ষ্য হবে পশ্চিমবঙ্গে ৪২-৪২, ২০১৯ মোদী হবে ১৯, আমরা চাই ৪২-৪২টা আসন তুলে দিয়ে আমাদের দিদিকে এই কলকাতার পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী নয় দিল্লির ওই প্রধানমন্ত্রীর চেয়ারটাকে তুলে ধরতে। দিল্লির ওই চেয়ারে ২০১৯ আপনারা দেখবেন মমতা ব্যানার্জি প্রথম বাঙালি প্রধানমন্ত্রী হিসেবে সেখানে যাচ্ছে, বাংলা থেকে প্রথম ব্যক্তি সেখানে যাচ্ছে। সেই লক্ষ্যে আমরা মমতা ব্যানার্জির হাত শক্ত করার জন্য দলে দলে এগিয়ে যাই, দলে দলে সকলে মিলে ২১শে জুলাই আমরা সমবেত হই ধর্মতলায়। দিদি কি বার্তা দেন সেটা আমরা মন দিয়ে শুনবো, কেন ২১শে জুলাইয়ের বার্তা আমাদের সারা বছরে প্রাণ শক্তি যোগায়, সারা বছরে কাজ করার জন্য আমাদের সেটা প্রেরণা দেয়। ২১শে জুলাইয়ের বার্তা খুব ইম্পর্টেন্ট, আরো কিছু সময় কাছে আমি নিশ্চয়ই এখন বলে ফেলবো, না সেটি আপনারা ২১শে জুলাই জানতে পারবেন, জেনে সেটা বুঝবেন। এই বলে আপনাদের কাছে আমি আরেকবার আবেদন জানাই যে তৃণমূল কংগ্রেসের ইতিহাস এবং বামপন্থের অত্যাচার, বামপন্থের অত্যাচার আর বর্তমান রাজনৈতিক বিরোধী চরিত্র দিকে না বিচার করে আপনারা কিন্তু ভোট দেবেন না, দুটো বিচার সব দিক বিচার করে আপনারা সুচিন্তিত ভাবে আপনারা ভোটদাতা প্রয়োগ করবেন, এবং ২১শে জুলাই দলে দলে ধর্মতলায় শহীদ সমাবেশে যোগ দিয়ে আমাদের যুব কংগ্রেস নেতা শ্রী অভিষেক ব্যানার্জির ডাকে আমরা ধর্মতলা একত্রিত হব, তৃণমূল যুব কংগ্রেসের ডাকে শহীদ স্মরণে সেখানে গিয়ে সভা করে মিলে আমরা এই বার্তাটাই পৌঁছে দেবো যে ইউনাইটেড বেঙ্গল আমরা বাংলায় সকলে মিলে পারি, এবং আগামী দিনে ৪২-৪২ এইটাই আমাদের মিশন থাকবে। এইটুকু বলে আমি আমার সংক্ষিপ্ত বক্তব্য এখানেই শেষ করতে চাই। নমস্কার, জয় হিন্দ, বন্দে মাতরম, তৃণমূল কংগ্রেস জিন্দাবাদ, মমতা ব্যানার্জি জিন্দাবাদ, অভিষেক ব্যানার্জি জিন্দাবাদ। ধন্যবাদ।